হাজারে 10 টাকা চার্জে কিভাবে ক্যাশ আউট করবেন আমি সেটা দেখাবো। তো চলুন আমরা ফান্ড ট্রান্সফার মানিতে ঢুকবো। ট্রান্সফার মানিতে ঢুকার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কাজটি করতে হবে। তো এখানে দেখুন অনেকগুলো ব্যাঙ্ক আছে, এখানে শুধু ইন্টারনেট ব্যাঙ্কিং আছে। এখানে আপনার যে ব্যাংকটি আপনার অ্যাকাউন্ট করা আছে সেই ব্যাংকটি ইউজ করবেন। যেমন আমার এবি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমি সেটা যোগ করছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বার দিয়েই বিকাশ খোলা হতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিন, আমি কপি করে রেখেছি, এখানে বসিয়ে দিলাম এবং এগিয়ে যান, ক্লিক করলাম। এবার আপনার ব্যাঙ্কে যে টাইটেল আছে মানে অ্যাকাউন্টটি যার নামে আছে এবং সবগুলো বানান সঠিকভাবে লিখবেন। এখানে একটা ডট ছিল কিন্তু ডট দেওয়ার ওখানে এগিয়ে যান। এখন এই যে আপনার মোবাইল নাম্বারে যে এখানে কুপন ব্যবসা করছে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে যে এসে গেছে আমার পাসওয়ার্ড, এটা হলো 62 77 18। এখানে এটা বসিয়ে দিয়ে সাবমিট। আমার এই যে ব্যাংকটি এই বিকাশের সাথে যুক্ত হয়ে গেল। আমি হোমে ফিরে যাচ্ছি। দেখুন আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমরা মানি ট্রান্সফার করব। ট্রান্সফার মানিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, আমরা যে অ্যাকাউন্টটি অ্যাড করেছি সেখানে ক্লিক করব। ওই যে সেভ হয়ে থাকবে। এখানে আপনার নির্দিষ্ট পরিমাণ দিন, আমি 3000 দিচ্ছি। দেখুন চার্জ 3000 মাত্র 30 টাকা। তো হাজারে 10 টাকা করে হলো, এর চেয়ে কমে আর কীভাবে ক্যাশ আউট করবেন? দেখুন আপনি আপনার পিনকোডটি দিয়ে দিন এবং নোট চ্যালেঞ্জ তোমার নাম লিখতে পারে। এখন বলি এই টাকাটা আপনি বের করবেন কীভাবে? আপনার অ্যাকাউন্টে যদি ডেবিট কার্ড থাকে সেটা দিয়ে আপনি টাকাটা সহজে বের করতে পারেন। 30 টাকা আমি খরচ কেটে গেল। আবার চাইলে আপনি এখানে অ্যাড মানি করতে পারবেন। এখানে শুধু এই যে ব্যাঙ্ক টু বিকাশ, এই দেখুন আমার এই ব্যাঙ্ক থেকে মেসেজ আসছে যে 3000 টাকা ক্রেডিট হয়েছে এবং 3500 টাকা ব্যালেন্স হয়েছে আমার ব্যাঙ্ক টু বিকাশ। আপনি চাইলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফ্রি টাকা আনতে পারবেন। এখন আমি যখন 3000 পাঠাইছি 1000 টাকা নিয়ে আসবো, কোনো চার্জ নেই, আমি যদি নিশ্চিত করি সাথে সাথে চলে আসবে। তো এই টাকাটা আপনারা এইভাবে লেনদেন করতে পারেন, খুব কম খরচে আপনারা ক্যাশ আউট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যে কোনো প্রশ্ন আমি রিপ্লাই দেবো।